মন্দিরে পুরোহিতের হাত পা বেঁধে মাথায় বন্দুক থেকে প্রণামী বাক্স ভেঙে নগদ আজ 18,000 টাকা এবং প্রতিবাদ সোনার উপর গয়না হাতিয়ে চম্পট দিল দুর্বৃত্তের দল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে 1:30 থেকে 2:30-এর মধ্যে নাদিয়াল থেনা এলাকার ভাঙাখাল রোডের একটি কালী মন্দিরে। পুলিশ জানিয়েছে, 4 জন দুষ্কৃতী গভীর রাতে গ্যাস কাটার দিয়ে গ্রিল কেটে ভিতরে ঢুকে হামলা চালায় কাঞ্চনতলা শ্মশানঘাট কালী মন্দিরে। নীলমাধব বন্দ্যোপাধ্যায় নামে পুরোহিতকে মন্দিরে রাখা গামছা দিয়ে বেঁধে ফেলে তারা। তারপর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুটপাট চালানো হয়। মন্দির কমিটির সম্পাদকের বয়ান অনুযায়ী 2 ভরি সোনা 12 ভরি রূপোর অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। একটা গ্রিল ভেঙে এসে ঠাকুর মশাইয়ের গলা টেপে ওনার মুখেতে চেম্বার ঠেকায়। চেম্বার ঠেকানোর পরে ওকে ঠাস ঠাস করে মারছে। মারতে মারতে বলছে, আগে মায়ের মন্দিরের গেটে চাবি খোল। ঠাকুর মশাই ভয়ে ভয়ে, চাবি ছিল এখানেই, চাবি খুলে দিয়েছে। মায়ের গলায় মানে মায়ের গায়ে যত গয়না ছিল সমস্তটাই নিয়ে চলে গেছে। বড় বাবার গায়ে গয়না ছিল সেটা নিয়ে চলে গেছে। দুটো প্রণামী আনুমানিক মূল্য প্রায় 2 ভরির মতন সোনা ছিল আর 12 ভরির মতন প্রায় রূপোর ছিল। রূপোর মুটুক টুটুক সব ছিল তো, আর নগদ প্রায় আমাদের আনুমানিক হচ্ছে 18,000-20,000 টাকার মতন মানে ক্যাশ গেছে। হঠাৎ দেখেন একজন এসে আমার গলা টিপে ধরে। গলা টিপে ধরার পরে আমি তো মানে 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 আতকে উঠে আমার চেল্লাতে শুরু করি। তারপর আমার ছেলেদের বলে, তুই চাবি খোল। ওরা ঠাস ঠাস করে আবার চর মারতে আরম্ভ করে। আগে হয়েছিল 2 বার ক্যাশবাস কোটা চুরি গেছিল। তখন মোটামুটি আমি আমি এক এক পিরিয়ডে ছিলাম, এক পিরিয়ডে ছিলাম না, এক পিরিয়ডে ভাই ছিল, আমি বাড়ি ছিলাম। আর এক পিরিয়ড চিন্তাই পারি। হ্যাঁ, গিল ভেঙে ঢুকেছে। গিল ওদের হাতে ছিল, আমাকে যখন একুশে চেম্বার ধরেছিল, আর হাতে মানে মানে চাকু বা ভোজালি টাইপের কি একটা বড় মতন বড়, ওরা 4 জন ছিল। আগামীকাল মোহনবাগান দিবস, সেজে উঠেছে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। আগামীকাল সকালে মোহনবাগান লেন থেকে মোহনবাগান ক্লাবের তাবু পর্যন্ত হবে শোভাযাত্রা। অংশ নেবেন প্রাক্তন খেলোয়াড় থেকে বিশিষ্টরা। এবার মোহনবাগান রত্ন পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মোহনবাগানীদের কাছে গর্বের 29শে জুলাই, সবুজ মেরুন প্রেমীদের কাছে 29শে জুলাই মানেই মোহনবাগান দিবস। প্রত্যেকবারের মতো এবারও মোহনবাগান দিবস পালিত হবে। সেই তার আগে একেবারে মোহনবাগানের যে মূল গেট, সেই গেট থেকে ক্লাব তাবু আলো দিয়ে সাজানো হয়েছে। সবুজ মেরুন আলোয় উদ্ভাসিত সবুজ মেরুন ক্লাব তাবু। এই মোহনবাগান দিবস উপলক্ষে একটি আকর্ষণ রয়েছে কর্মকর্তাদের তরফে। সেই আকর্ষণ হলো মোহনবাগান ক্লাবের যেখানে জন্মস্থল, সেই মোহনবাগান লেন থেকে মোহনবাগান ক্লাব তাবু পর্যন্ত অমর একাদশ শোভাযাত্রা হবে সোমবার সকালবেলা। সেই শোভাযাত্রায় পা মেলাবেন প্রচুর প্রাক্তন খেলোয়াড় থেকে বিশিষ্টরা। সেই শোভাযাত্রা এসে যখন শেষ হবে মোহনবাগান ক্লাবে, এই মোহনবাগান ক্লাবের যে অমর একাদশের মূর্তি, তার মূর্তির পাশে যে জায়গা রয়েছে সেখানে একটি মশাল হস্তান্তরিত করা হবে। সেই মশাল হস্তান্তরিত করবেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। আর এখানে হাজির থাকবেন মোহনবাগান কোচ মলিনা থেকে ফুটবলাররা। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধেবেলায়। তার আগে সারাদিন ধরেই সোমবারের দিন ভোর নানা রকম অনুষ্ঠান রয়েছে এই মোহনবাগান দিবস উপলক্ষে। মূল অনুষ্ঠান শুরু হবে সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে, তারপর শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান। এবারের মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন পাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও অনেককে সংবর্ধিত করা হবে মোহনবাগান দিবসে। প্রত্যেকবারের মতো এবারও মোহনবাগান দিবস উপলক্ষে নানান রকম অনুষ্ঠানের আয়োজন রাখা হচ্ছে। তার মধ্যে অবশ্যই বড় চমক অমর একাদশ শোভাযাত্রা, যে শোভাযাত্রা মোহনবাগান লেন থেকে শুরু হয়ে আমার স্ট্রিট বউবাজার সেন্ট্রাল এভিনিউ হয়ে শেষ হবে এই মোহনবাগান ক্লাবে। প্রত্যেক বছরই এই 29শে জুলাই মোহনবাগান দিবস নিয়ে মোহনবাগান প্রেমীদের কাছে একটা বিশেষ আকর্ষণীয়, একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এবারও সেই মোহনবাগান দিবস উপলক্ষে তার অন্যতা হবে না। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।